হয় রাজীব গান্ধী কোঅপারেটিভ ইউনিভার্সিটি ভারতবর্ষের ভিতর একমাত্র এখন ইউনিভার্সিটি যত সমবায় বিষয়ত শিক্ষা দিয়া হয়, সমবায় বিষয়ত প্রশিক্ষণ করা হয়। আর IIM আহমেদাবাদের সহযোগত ইয়ার গোটেই প্রজেক্টটা বনোয়া হয়েছিল। আর যাওয়া সময়সাত বর্তমানের মুখ্যমন্ত্রীজনে সেই সময়ত শিক্ষামন্ত্রী আছিল, বিল উত্থাপন করতে পরবর্তী সময় তেখেতে আমার কংগ্রেস সরকারের সুদীর্ঘ দিন ধরে বিত্তমন্ত্রীও হয়ে আসে আর সেই পরিকল্পনা মন্ত্রীও আসে। সেইখিন সময় এই বিশ্ববিদ্যালয়খনক যে ধরনের প্রতিপালন করব লাগছিল সেইখিন করা নহল। আর তার ফলত আজি সেই বিদ্যালয়খনের কোন বিশ্ববিদ্যালয় কোনো নিজের বিল্ডিং নাই, মাটি আছে বিল্ডিং নাই, ফ্যাকাল্টি আছে, তেওঁলোকৰ কোনো স্যাংশন নাই, তেওঁলোকে ফিক্স পে কন্ট্রাকচুয়াল পে ইত্যাদিত কাম করে আছে। আর আজি আমি দেখা পাইছো যোৱা সময়ত এই বিধানসভার পবিত্র মজিয়াত মই যেতিয়া রাজীব গান্ধী কোঅপারেটিভ বিশ্ববিদ্যালয়ের দুর্দশার বিষয়ে কৈছিলোঁ, বর্তমানে মুখ্যমন্ত্রী ডাঙরে সেই সময় বিত্তমন্ত্রী হিসাবে যিমান দূর মোৰ মনত পড়ে তেখেতে কৈছিল যে আমার এটা টেকনিক্যালি ভুল হল, কোঅপারেটিভ ডিপার্টমেন্টের আন্ডারত এই বিশ্ববিদ্যালয় থাকার কারণে আমি শিক্ষা বিভাগে একো কাম করব পৰা নাই, সেই গতিকে শিক্ষা বিভাগের অধীনলৈ এই বিশ্ববিদ্যালয় অনা হব। ঠিক তেনে অনুরূপ ধরনের শিক্ষা বিভাগের অধীনলৈ বিশ্ববিদ্যালয়খন অনা হয়েছিল। তারপর এতিয়া মুখ্যমন্ত্রী মহোদয় নিজে শিবসাগর কলেজলৈ যাওঁতে শিবসাগরত এখন কলেজখনক বিশ্ববিদ্যালয় করিম বলে কলে, তার পরবর্তী সময়ত খুব সম্ভব তেখেতসকলে কেবিনেটত ডিসিশন লৈছে যে এখন জেলাত এখনই বিশ্ববিদ্যালয় দিব। আর সেই গতিকে তেখেতৰ নিজের কথাখিনি রাখবলে আজি যিখন পৃথিবীর মাত্র বা ভারতের একমাত্র কোঅপারেটিভ বিশ্ববিদ্যালয় এখন আজি ধ্বংস করে দিব বিচাৰিছে, ইয়াৰ অস্তিত্ব বিলোপ করব বিচাৰিছে। এই বিষয়টো আমি প্রতিবাদ করেছো। আর মোক যেতিয়া অলপ রাজনৈতিক ধরনের কথাখিনি কলে যে সেই সময়ের সরকারখনে ইয়ার প্রতি যতন নললে, আমি আজি সদন ত্যাগ করেছো। এটা অতি দুর্ভাগ্যজনক যে উচ্চ শিক্ষার এখন প্রতিষ্ঠান যিখনক আজি যাওয়া 23 এপ্রিল তারিখে খুব সম্ভব আমার মহামান্য রাজ্যপালে ভাইস চ্যান্সেলর হিসাবে কনভোকেশনত গৈ উচ্চমানের প্রশংসা করে আছে, এই বিশ্ববিদ্যালয়খনে আরও অগ্রগতি লাভ করুক বলে আশীর্বাদ দিয়ে আছে। তারপর তেখেতর পরামর্শ মতে চলবলগা সরকারখনে আজি এই বিশ্ববিদ্যালয়খন বিলুপ্ত করবলে প্রচেষ্টা হাতত লৈছে আর আমি সদন ত্যাগ করেছো এই বিষয়টো। শিক্ষামন্ত্রী না থাকিব পারে, 2012 চনত তেখেতে তেতিয়ালে স্বাস্থ্যমন্ত্রী আছিল অথবা তেখেত বিত্তমন্ত্রী আছিল বা পরিকল্পনা মন্ত্রী আছিল, প্রথম অবস্থা তেখেত পরিকল্পনা মন্ত্রী আছিল। নিশ্চিতভাবে সরকারি আসনিবিলাক ভাল পরিকল্পনা করে করব লাগে, তেখেতে তেতিয়ালে এই বিশ্ববিদ্যালয়খন কেনে ধরনের হব সেই পরিকল্পনাত কিয় অনুমোদন জানাইছিল সেটাও মূল প্রশ্ন থাকিব তেখেতৰ প্রতি। গোটেই বিষয়টো প্রকৃততে আমার এজন মন্ত্রী রঞ্জিত দাসে বোধ করো এই বজালি জিলাখনক লৈ কিছু খাম খেয়ালি করেছে বলে মই বাতৰি কাকত যোগে পাইছো। আর আজি তেখেতৰ ভুল কিছুমান সিদ্ধান্তৰ বাবে আজি অসম সরকারেও জিলা ঘোষণা করিম বলে কোৱাৰ পিছত জিভা কামুরি উপজিলা বলে বজালি ঘোষণা করেছে যোৱা কেবিনেটত। এটো দুর্ভাগ্যজনক। আর গোটেই কামখিনি করা হয়েছিল যোৱা সময়ত সমষ্টি পুনর্নির্ধারণের সময়ত, খুব সম্ভব কেতবোৰ বিজেপির নেতায় নিজের সুবিধার বাবে কিছুমান জিলার কিছু অংশ কাটি নিজের লাভের বাবে এই কামবিলাক করেছিল, যার ফলত আজি এনেকুৱা অবস্থাটা হয়েছে। মূল সমষ্টির ক্ষেত্রতো এনেকুৱা কিছু হয়ে আছে। মই যিখন উপজিলা পাইছো সেখন মই শিবসাগর জিলার অধীনত পাইছো, কিন্তু মূর এটা অংশ 14খন গাঁও চৰাইদেউ জিলালে নিব লাগে বলে কিছুদিন পূর্বে কেবিনেটের সিদ্ধান্ত হয়েছে বলে অসম সরকার ফালে পৰা মোক জনোৱা হৈছে। আর এনে হলে মানে মূর উপজিলাখনের শিবসাগর জিলার নাজিরা উপজেলার মানুষখিনিয়ে চৰাইদেউ জিলাতো কিছুমান কাম করবলে যাব লাগিব, তার ফলত যি প্রশাসনে রাইজর কাক সাকিব লাগে তার পরিবর্তে হারাশাস্তি হব। এই গতিকে কিছুমান সিদ্ধান্ত সরকারে কি কারণত করেছে আমার বোধগম্য হওয়া নাই, আর সেই গতিকে আমি ডিলিমিটেশনের বিষয়টলৈ সুপ্রিম কোর্টত এটা গোচর উতরি থৈছো। নিশ্চিতভাবে যোৱা সময়ছোৱাত অসমৰ চাহ উদ্যোগটো যিটোক লৈ বাজেট অধিবেশনের সময়ত বাজেটত কেবাটাও পৃষ্ঠা বোধ করো আমার অসম সরকারে তাত ঘোষণা করেছে যে 200 বছর হয়েছে চাহ উদ্যোগের, তারবাবে তেখেতসকলে বহুত টাকা পয়সা খরচ করে বিভিন্ন আসনি গ্রহণ করব। কিন্তু এইখিনি সময়তে চাহ বাগিচার মালিকসকলের, ক্ষুদ্র চাহ খেতিয়কসকলের, চাহ শ্রমিকসকলের, চাহ কর্মচারীসকলের যথেষ্ট অভাব অভিযোগ উঠিছে যে আজি বহুত কোম্পানিয়ে অসমৰ পৰা শ্রমিকসকলক দিবলগীয়া যি পাওনা তেওঁলোকৰ শ্রমৰ বিনিময়ত যিখিনি পয়সা পাব লাগে প্রভিডেন্ট ফান্ডৰ জমা পাব লাগে এইবিলাক নিদিয়াকৈ পলায়ন কৰিছে। আৰু তেনেকৈ বহু বাগান অঞ্চলত শ্রমিকসকলৰ যি মজুৰিৰ তুলনাত বৰ্তমানৰ চৰকাৰৰ যি স্মার্ট মিটাৰ অথবা যি বিদ্যুতৰ তারিফ বৃদ্ধি কৰিলে তাৰ ফলত তেওঁলোকৰ ঘৰত আজি পাওয়ার কাট হয়ে আছে, লাইন কাটি দিছে। এই গোটেই কথাবিলাক লৈ আৰু ক্ষুদ্র চাহ খেতিয়কে তেওঁলোকে যিখিনি চাহ
তৈয়াৰ কৰিবলৈ পইচা খৰচ কৰিব লগা হয়, তাৰ তুলনাত বজাৰত কম মূল্যত তেওঁলোকে চাহ বিকিব লগা হৈছে। আমাৰ গোটেইবিলাকৰে চাহ জড়িত উদ্যোগৰ লগত জড়িত সকলোৰে সমস্যা হৈছে। এই বিষয়ে যোৱাকালি এটা আমি সদনলৈ প্ৰস্তাৱ আনিছিলোঁ। এই প্ৰস্তাৱৰ যেনেধৰণে আমি চৰকাৰৰ পৰা সমাধান পাব লাগিছিল সেইখিনি পোৱা নাই। প্ৰভিডেণ্ট ফাণ্ডৰ বিভিন্ন কোম্পানীয়ে প্ৰভিডেণ্ট ফাণ্ড আৰু যিবিলাক ইনষ্টিটিউটৰী 27খন আইন আছে সেই আইন উলংঘা কৰি শ্বেয়াৰ ট্ৰেঞ্চফাৰ কৰি অসমৰ পৰা মেলানি মাগিছে। কোনো কোনো কোম্পানীয়ে শ্বিপিং ইণ্ডাষ্ট্ৰীত গৈছে, কোনোবাই আই টি ইণ্ডাষ্ট্ৰীত গুচি গৈছে, কিন্তু শ্ৰমিকসকলৰ পানীত হাঁহ নচৰা অৱস্থা কৰি গৈছে। এই ক্ষেত্ৰত প্ৰকৃততে অসম চৰকাৰে আইন আনিব পাৰিলে হয় যে যিকোনো বাগানৰ মালিকীস্বত্ব কোম্পানী যোগেদি হওক বা যিকোনো কাৰণত হস্তান্তৰ হ'লে তেখেতসকলে চৰকাৰক অৱগত কৰিব লাগিব। এইখিনি কৰা হোৱা নাই। দ্বিতীয়তে আমাৰ অসমৰ কেতবোৰ ৰাজনৈতিক ব্যক্তি বা ব্যৱসায়ীয়ে এতিয়া চাহ বাগান কিনিবলৈ আৰম্ভ কৰিছে। খুব সম্ভৱ তেখেতসকলৰ সুবিধাৰ বাবেই চাহৰ বাগিচাৰ মাটিৰ ক্ৰয় মূল্য হ্ৰাস কৰি দিয়া হৈছে। কিন্তু যেতিয়া তেওঁলোকে মাটিৰ মালিক হ'ব, তাৰপিছত যদি যিকোনো কোম্পানীক সেই মাটি দিব লগা হয়, চৰকাৰক দিব লগা হয়, তাৰ মূল্য নগৰীয়া মূল্য নিৰ্ধাৰণ কৰি লাভৰ মুখ দেখুওৱা হৈছে। আৰু ইয়াৰ ফলত শ্ৰমিকসকলৰ লাভ নহ'ব, মাজত থকা মধ্যভোগী বা কাৰোবাৰ লাভ হ'ব। সেই গতিকে এই গোটেই বিষয়বিলাকৰ ওপৰত আৰু অধিক চৰকাৰে সুস্থিৰ নীতি গ্ৰহণ কৰাৰ প্ৰয়োজন বুলি যোৱাকালি এটা প্ৰস্তাৱ আনিছিলোঁ। সেই প্ৰস্তাৱ কিন্তু চৰকাৰে প্ৰত্যাখ্যান কৰিছে, ই দুৰ্ভাগ্যজনক। এই ক্ষেত্ৰত আমি চৰকাৰৰ পৰা নিশ্চিতভাৱে স্পষ্টীকৰণ বিচাৰিম। আৰু যেনেধৰণে সদনত আমি সদনৰ পৰিচালনাৰ বিধি থাকে, নিয়মাৱলী থাকে, সেই অনুসৰি আমি প্ৰচেষ্টা কৰিম। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।